স্পেশাল প্রজেক্টের অধ্যায়ে আমি একটি স্পেশাল ফটো ফ্রেমের প্রজেক্ট আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই প্রজেক্টে আমি করেছি মূলত এই ইমেজটি ব্যবহার করে এখানে এই প্রজেক্টটি করা হয়েছে, যেখানে এই ইমেজটির মধ্যে একটি ফ্রেম ব্যবহার করেছে হয়েছে এবং ফ্রেমের মাঝখানের অংশটু কালারফুল, অর্থাৎ 4-4 কালার রয়েছে এবং তার চারপাশে একই ইমেজ, চার চারপাশের কালারটি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা গ্রে স্কেল কালার। তো এই ইফেক্টটি আমরা খুব ছোট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এর মাধ্যমে করতে পারি। তা আসুন প্র্যাকটিক্যালি আমরা করি। তো এটি প্রথমেই আমরা এটি তিনটি লেয়ার করে নিব। আমরা মাউসের ডান বাটন চেপে করতে পারি ডুপ্লিকেট লেয়ারের মাধ্যমে, ডুপ্লিকেট লেয়ার তৈরি করে, অথবা কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে, কন্ট্রোল প্লাস জে প্রেস করলে অটোমেটিক আরেকটি লেয়ার হবে। আমি কন্ট্রোল প্লাস জে আরেকটি প্রেস করলাম, তাহলে আমার দুটি অতিরিক্ত লেয়ার হলো। এবার আমাদের যা করতে হবে, আরেকটি লেয়ার নিতে হবে ক্রিয়েট ইন নিউ লেয়ারে ক্লিক করে, অর্থাৎ এই লেয়ারটি ব্ল্যাঙ্ক। এখন এই লেয়ারের মধ্যে মূলত আমাকে এই ফ্রেমটি বানাতে হবে। তো এই ফ্রেমটি আমরা বানাবো এই লেয়ারের মধ্যে। তো এখন ফ্রেমটি বানাবো কিভাবে, ফ্রেমটি বিভিন্ন টেকনিকে আমরা বানাতে পারি। তো আমরা অ্যাজ ইউজুয়াল নর্মালি আমরা এই রেক্ট্যাঙ্গেল টুলটি ইউজ করি এখানে করব। তো রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে আমরা ড্র করব ঠিক এই জায়গার মধ্যে। তো রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে আমরা ঠিক এরকম একটি সিলেকশন ড্র করলাম। এরপরে আমরা যেটি করব, আমরা এখানে একটি ফিল কালার, হোয়াইট কালার দিয়ে ফিল করে দেব। পেন বাকেট টুল দিয়ে আমরা এটিকে ফিল করে দিলাম। ওকে, তারপর আমরা যেটি করব, এই সিলেকশনটি আমাদের ভিতর থেকে, অর্থাৎ আমাদের প্রজেক্ট দেখে দেখে আমরা করব। প্রজেক্টটি কিন্তু মাঝখান থেকে এরকম কেটে নেওয়া হয়েছে। তো এটা আমরা বিভিন্ন উপায়ে করতে পারি। তো আমরা সহজ যে পদ্ধতিটিকে আমরা ইউজ করতে পারি এক্ষেত্রে, এবং সমানভাবে কাটতে হবে, যেহেতু আমরা সিলেক্ট মেনুতে গিয়ে মডিফাই এবং এখানে কন্ট্রাক্ট, কন্ট্রাক্টে গিয়ে আমরা এখানে 12 রয়েছে, আমরা একটু বাড়িয়ে দিই, 14 দিই, 14 দিচ্ছি, দিয়ে ওকে বাটনে ক্লিক। কিন্তু এখানে একটি বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, যে আমাদের এই প্রজেক্টটি কিন্তু নিচের অংশটুকু একটু নিচের দিক থেকে একটু বড় করা হয়েছে, চারদিকে মোটামুটি সমান। তাহলে সেটি আমরা কিভাবে করব, তো সেটি এখন যদি করতে যাই, আমরা চলে যাব সিলেক্ট মেনুতে, এখানে ট্রান্সফর্ম সিলেকশন। তো ট্রান্সফর্ম সিলেকশনের মাধ্যমে মূলত আমাদের সিলেকশনকে ট্রান্সফর্ম বা বড় ছোট করা যায়। তো আমরা ট্রান্সফর্ম সিলেকশনটাকে একটু নিচ উপরের দিকে টেনে বড় করে দিব। তো বড় করে আমরা এখানে এন্টার প্রেস করলে সিলেকশনটি এরকম রইলো। এর মানে হচ্ছে আমার এই সাদা যে হোয়াইট যে লেয়ারটি রয়েছে সেটির মধ্যে আমি আমার একটি সিলেকশন তৈরি হলো। এখন আমি যদি ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, লক্ষ্য করুন, তাহলে কিন্তু আমার অংশটুকু ফাঁকা হয়ে গেল, মুছে গেল। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করার মাধ্যমে, অথবা আমরা এই সিলেকশন টুলটি বাইরে ক্লিক করার মাধ্যমে ডিসিলেক্ট করে নিতে পারি। এরপর আমাদের এখন যা করতে হবে, এটার মধ্যে একটা ইফেক্ট দিব আমরা। সেটির জন্য আমরা চলে যাবো এফেক্টস, এফেক্টসে, এবং একটা ড্রপ শ্যাডো ইফেক্ট দিয়ে দিব, এবং ড্রপ শ্যাডো ইফেক্টে আমরা অপাসিটি একটু কমিয়ে দিব, দ্যাটস অল, এবং ওকে। এবার আমরা এটিকে আমাদের প্রজেক্টে যেমন আছে এটি একটু অ্যাঙ্গেল করা ডান দিকে, তো এরকম একটু অ্যাঙ্গেল তৈরি করে নিব। আমরা এটি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম করব অ্যাঙ্গেল করে দেওয়ার জন্য। দেন আমরা এন্টার প্রি পেশ করব, তাহলে আমাদের এটি অ্যাঙ্গেল হয়ে গেল। এখন বাকি রইল আমাদের প্রজেক্টের মতো করা, অর্থাৎ আমার মাঝখানে এই অংশটুকু কালারফুল করা এবং বাইরের অংশটুকু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা। তো সেটি করব। তো সেটি করার জন্য আমরা যে কাজটি করবো, আমরা চলে যাবো লেয়ার ওয়ানে সিলেক্ট করব, লেয়ার ওয়ান সিলেক্ট করব। দেন এখান থেকে আমি সিলেক্ট করব এই টুলটি, পলিগন ল্যাসো টুল। এই টুলটি সিলেক্ট করে আমরা একটু বড় করে নিতে পারি বোঝার সুবিধার জন্য। আমরা এখানে একটি ক্লিক করব এবং এইখানে ঠিক এক্স্যাক্ট এখানে ক্লিক করব, বর্ডার বরাবরই এই জায়গায় ক্লিক করব, অর্থাৎ ইমেজের বাইরে আমাকে অবশ্যই রাখতে হবে। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, একটু এদিক সেদিক হলে সমস্যা নেই, আর ক্লিক করে আমি সিলেকশন করে নিলাম। দেন আমরা যেহেতু এই কালার আমি এতটুকু সিলেক্ট করলাম এবং এটির উপর যে কোনো ইফেক্ট দেওয়ার জন্য আমাকে আমার এই সিলেকশনের উপর যদি কোনো ইফেক্ট দিতে চাই, অবশ্যই ইফেক্ট অ্যাপ্লাই হবে। কিন্তু আমি চাচ্ছি যে আসলে এই সিলেকশনটি কালারফুল থাকুক কিন্তু বাকিটুকু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকুক। আমার মনে রাখতে হবে আমার কিন্তু ইমেজ একটি, এই ভিতর থেকে যে ইমেজটি দেখতে পাচ্ছি বাইরে ইমেজ সেম ইমেজ। সো
আমার একই ইমেজ, কিন্তু এখন সিলেকশনের বাইরের অংশটুকু আমি আমি সাদা কালো করতে চাচ্ছি। তাহলে আমাকে সিলেকশনের বাইরের অংশটুকু করতে হলে আমাকে ইনভার্স কমান্ডের ব্যবহার করতে হবে। আমরা সিলেক্ট মেনুর কমান্ডে ইনভার্স সম্পর্কে আলোচনা করেছি। ইনভার্স কমান্ড হচ্ছে সিলেক্টের বাইরের অংশে কোনো ইফেক্ট দেয়া। তাহলে আমরা ইনভার্স পাবো সিলেক্ট মেনুতে, ইনভার্স এখানে ক্লিক করলাম, দেখুন আরেকটি সিলেক্ট, এই সিলেক্টের বাইরে আরেকটি সিলেক্ট হয়েছে। এর মানে যে কোনো ইফেক্ট আমাকে আমার কিন্তু এই সিলেকশনে পড়বে না, এই সিলেকশনের বাইরের অংশে পড়বে। এবার আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য চলে যাবো ইমেজ মেনুতে, অ্যাডজাস্টমেন্ট, এবং এখানে হিউ স্যাচুরেশন। হিউ স্যাচুরেশনে গেলে আমরা স্যাচুরেশনকে, দেখুন আমরা স্যাচুরেশন কমিয়ে দিচ্ছি, তাহলে কী দাঁড়াচ্ছে, স্যাচুরেশন কমিয়ে দিলাম, দ্যাটস ওকে, এবং ডিসসিলেক্ট করলাম এটি দিয়ে কন্ট্রোল ডি প্রেস করে, দ্যাটস অল। তাহলে কী দাঁড়ালো, আমার কিন্তু এই ফ্রেমের ভিতরের ইমেজটুকু কালারফুল, কিন্তু বাইরের ইমেজটুকু আমার কিন্তু সাদা কালো। তো এভাবে আমরা আমাদের প্র্যাকটিক্যালি যে প্রজেক্টে যেভাবে করেছিলাম, ঠিক এইভাবে কিছু টেকনিক্স এবং টিপসের মাধ্যমে আপনি নিজেও এই ধরনের অসাধারণ চমৎকার চমৎকার প্রজেক্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।